নৌকা, এই নৌকায় কিন্তু মানব জাতিকে রক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আসলে নৌকার একটা হিডেন পাওয়ার আছে, ধনবীর সবাই মানব জাতিকে বাঁচিয়েছে, এখনো অনেকটা সেম তার তা না হলে দিস ইজ র‍্যাপ। ২০২৪ সালে কি পেলে বেশি খুশি হবে? এক বস্তা টাকা। আমারও ড্রিম একটাই, এবছর প্রচুর টাকা চাই। আপনার কি চাই কমেন্টে জানাতে পারেন। আপনাদের কার কার ড্রিম এবছর অন্তত একটা বিয়ে করার, লজ্জা না পেয়ে কমেন্টে জানাতে পারেন। এই হচ্ছে তাহিরি মরক্কো ভার্সন। যতদিন তাহিরি সাহেবের বিস্তার দেশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে। দিস ইজ তাহিরি পাওয়ার। ভালোবাসা কি? ভালোবাসার মা বুঝলাম না, ওর ভালোবাসার প্রতি এত রাগ কেন? তবে আমি শিওর ওরে কেউ এক হাত বাস মারি না চলে গেছে। মোটামুটি শরীরে একটা ভাব আইছে। ভালো অন্তত মাসে একদিন হলেও আপনাদের সাথে সময় কাটাবে। আপনাদের উচিত তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের অধিকার আদায় করে নেওয়া। এই যে তোমরা আগে বাবুসোনাদের ঘুম পড়াইয়া তারপরে ক্লাসে জয়েন করবা, খুদাই ম্যামকে ডিস্টার্ব করবা না। তবে বয়স, তোমরা এত সুন্দর ম্যামের ক্লাস রাখা কিভাবে বাবুসোনা করতে যাও আমি তো বুঝি না। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানে বাস করে আমার সাবস্ক্রাইবারদের ভবিষ্যৎ ছা। ভালোবাসার ওজন তো আমি তো জানতাম 95 কেজি, কারণ আমার গার্লফ্রেন্ড 95 কেজি ছিল। এই যে আপনার মতে ভালোবাসার ওজন কত, লজ্জা না পেয়ে কমেন্টে জানাতে পারেন। বাংলাদেশ বর্ডার এবং ইন্ডিয়ার বর্ডারের মধ্যে একটা ঘোড়া ঘাস খায়, ঘাস খাচ্ছে বাংলাদেশের, পানি খাচ্ছে। এখন ঘোড়া দুধ দিলে কার এই দুধের হক আছে, কার অধিকার আছে? যেহেতু পানি অপর নাম জীবন, এবং এই পানি না খেলে ঘোড়াটা মারা যাবে। ইন্ডিয়ার পানি খাচ্ছে, ইন্ডিয়ার পানি খাচ্ছে, যেহেতু পানির জন্য ইন্ডিয়া অগ্রাধিকার আছে। আর ঘাস জীবিকা নির্বাহের জন্য ঘাস গুরুত্বপূর্ণ একটা উপাদান, সুতরাং ঘাস যেহেতু বাংলাদেশে খাচ্ছে, এই ঘাসটা বাংলাদেশের জন্য, বাংলাদেশে ঘোড়াটা বাংলাদেশের দুধটা প্রাপ্য। আপনি কি জানেন ঘোড়া দুধ দেয় না? কি লজিক রে ভাই, এখানে বিষয়টা এমন হয়ে গেল না, ফুল কনফিডেন্সলি 3-4 পাতা সিজনশীল লেখা, বাসায় এসে দেখে উত্তর ফুল। তবে বেশি চালাক মানুষের সাথে এমনই হয়। বন্ধুত্ব বলতে কিছু হয় না, সবাই হচ্ছে
এর জন্য থাকি দেন সবাই হারাই আজকে কি কাউকে কখন হারাইছেন এমন বন্ধু হ্যাঁ অবভিয়াসলি আমার অনেক ফ্রেন্ড হারাই গেছে সত্যি বন্ধুত্ব বলতে কিছু হয় না একটা সময় পর্যন্ত সবাই থাকে আবার হারিয়ে যায় দিন শেষে আমরা সবাই কিরে ভাই দেশে এখন সবাই লিজেন্ড হয়ে গেছে অল টাইম মাথায় উল্টাপাল্টা জিনিস ঘুরে শুধু আপনি আর আমি বাদে মাত্র 14 বছরে বিয়ে করেছে 286টি তার নেশা কেবল একটাই শুধু বিয়ে করা স্বপ্ন দেখেছিলেন 700টি বিয়ে করার 2005 সালে প্রথমবার বিয়ের পিঁড়িতে বসে সে এরপর থেকে বিয়ে করত প্রতি মাসেই তিনি সর্বমোট বিয়ে করেছেন 286টি এই কাজটি করেছেন মাত্র 14 বছরে এই ভিডিওটা দেখা জীবনে বেঁচে থাকার আশাই হারিয়ে ফেললাম 21 আইসাও একটা মেয়ে পড়াতে পারলাম না বিয়ে তা তো কল্পনাও ভাবা যায় না গজব বেজতি He's a taxi driver. এটা কোনো কথা হলো বেচারা হিরো আলমকে শেষ পর্যন্ত ট্যাক্সি ড্রাইভার বানাই দিল তবে গাইস চেহারা সৃষ্টিকর্তা প্রদত্ত এটা নিয়ে উপহাস করা একদমই ঠিক না আমি 100% শিওর এই ক্যামেরাম্যান বাংলাদেশ থেকে ট্রেনিং প্রাপ্ত কিভাবে মানুষের ইজ্জতের 12টা বাজাতে হয় সেটা ভালোভাবে শিখে নিছে এমনও রাত গেছে আমি ঘুমাইছি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি এটা সত্য আমরা মন থেকে যেটা চাই সেটা কখনই পাই না এই পৃথিবীতে আপনি যাকে মন থেকে বেশি চাইবেন সেই আপনাকে ছেড়ে চলে যাবে এটাই সত্য